ধুলো ওরা পথ দেখে মনে হতেই পারে এটি কোনো গ্রামীণ মেঠো পথ। আশেপাশে ছোটখাটো পুকুর আছে, বিস্তীর্ণ কলার ক্ষেত, কোথাও আবার রোপণ করা হয়েছে ধানের চারাও। নদীর উপর দিয়ে কয়েক কিলোমিটার পথ মোটর যানে পাড়ি দিয়ে পৌঁছাতে হয় খেয়াঘাটে। এই ছবিগুলো দেখে বিশ্বাস করা কঠিন এটি প্রমত্তা পদ্মা নদী। শুষ্ক মৃত পদ্মা নিয়ে আমাদের আজকের স্টার স্পেশাল। এই ধুধু বালুচরের উপর দিয়ে প্রবাহিত হতো উন্মাতাল নদী, যে নদীতে একসময় পাল তোলা নৌকা দাপিয়ে বেড়াত। সেই নদীতে এখনো কিছু নৌকা চলে, তবে সীমিত পরিসরে। নদীর বুকের নৌকার চেয়ে সংখ্যায় বেশি সাইকেল, ভ্যান, অটোরিকশা, নসিমন, করিমন সহ নানা রকম যানবাহন। এখানে পদ্মা নদী প্রায় 5.5 কিলোমিটার প্রশস্ত, আর এই বিশাল নদীর প্রায় 4 কিলোমিটার পরিণত হয়েছে শুষ্ক চরে। ফলে নদী পার হতে কেউ পায়ে হাঁটে, আবার কেউ যানবাহনে চড়ে। তবে মোটরযানে উঠলেই যে একবারে নদী পাড়ি দেওয়া সম্ভব তা কিন্তু নয়, কারণ পায়ে হেঁটে বা মোটরযানে চড়ে প্রথমে যেতে হয় নদীর ঘাট পর্যন্ত, তারপর মাত্র 1 কিলোমিটার পাড়ি দিতে উঠতে হয় নৌকায়, তারপর আবার পায়ে হাঁটা অথবা যানবাহনে চড়ে পাড়ি দিতে হয় পদ্মা নদীর বাকি পথ। ভাদ্র মাসে 1 থেকে 2 মাস যেমন আধা ঘন্টা 20-25 মিনিট নৌকা যাতায়াত করা হতো, এখন কিন্তু সেই রাস্তায় 7 থেকে 8.5 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। এই জন্য নদীতে যাতায়াত খুব কষ্ট। নদীর প্রবাহ কমে যাওয়ার কারণে নদীতে চর পড়ে যাওয়ায় আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। আমাদের অর্ধেক রাস্তা অটো করে আসা লাগে, তারপরে অটো থেকে নেমে আবার নৌকায় চড়ে, আর নৌকাও দেখা যাচ্ছে যে নদীতে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে ঘুরে ঘুরে যাওয়ার লাগে, যে কারণে আমাদের দুই দিকেই লস। যখন বর্ষায় পানি থাকে তখন মোটামুটি বিভিন্নভাবে অ্যাঙ্গেলে নদীগুলো পার হওয়া যায়, কিন্তু এই সময় এসে আমার মূল যে জায়গাটা সেইখান থেকে শুরু করে এত দূরে আসতে একটা কষ্ট, এবং যত্রতত্র খাল করে যেখানে যার মনে হয়েছে সেখান থেকে মাটি উত্তোলন করে, বালু উত্তোলন করে, এর কোনো মানে এলোমেলো একটা অবস্থা। ফারাক্কা বাঁধের কারণে উজানের পানির চাপ কমে যাওয়ায় গত কয়েক দশকে ধীরে ধীরে ছোট হচ্ছে নদীর আয়তন। শুষ্ক মৌসুমে প্রমত্তা পদ্মা পরিণত হয়েছে মরা নদীতে, যেখানে মাইলের পর মাইল মরুভূমির মতো বালুময় এলাকা। জীবন জীবিকা হারিয়েছে আশেপাশের অসংখ্য মানুষ। নদীতে চর পড়া বা ফ্লোই করা এটা কিছু প্রাকৃতিক বিষয় না। আমরা হচ্ছে এখানে দেখি কিছু মানে ম্যানমেড যে ইস্যুগুলো আছে, আমাদের বিভিন্ন অবকাঠামো নির্মাণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে আসলে পানিতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং নদীর চর এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয় বা নদীর চর এটা হচ্ছে ওঠে। সার্বিক দিক বিবেচনা করে বর্তমানে একটা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সবগুলো ড্রেজিংকে একসাথে সমন্বয় করে একটা পরিকল্পিত ড্রেজিং করা যায় কীভাবে, এবং সেই মোতাবেক সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে কমিটি হয়েছে, এবং কমিটিতে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটি এবং প্রশাসন সব ধরনের বিভাগের সমন্বয়ে একটা করে কমিটি হয়েছে, এবং সেই কমিটি আসলে ডিসাইড করবে যে ডিপার্টমেন্টটি এখানে ড্রেজিংয়ে আসুক, এই কমিটির থেকে একটা সুপারিশ নিয়ে তাদের ড্রেজিংয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে পূর্ববর্তী বা আগে যে অপরিকল্পিত ড্রেজিংগুলো বিভিন্ন সময় হয়তো হয়েছে, এখন আর অপরিকল্পিত আর ভবিষ্যতে হবে না, সরকার এই উদ্যোগটা নিয়েছে।